32তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলায় প্রাণের পক্ষ থেকে সুস্বাগতম। এবারের মেলায় শপিং হবে আরো এক্সাইটিং, কারণ প্রাণ দিচ্ছে বেস্ট কোয়ালিটি প্রোডাক্টের উপর ন্যূনতম 10% ছাড়, সাথে আরো থাকছে আকর্ষণীয় সব অফার। তাই প্রিয়জনের সাথে চলে আসুন আগরতলার হাপানিয়া মেলা প্রাঙ্গণে প্রাণের D4 থেকে D7 নম্বর স্টলে। মেলা চলবে 7ই মার্চ 2022 থেকে 17ই মার্চ 2022 দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। এবারের মেলা হবে প্রাণের মেলা, তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের স্টলে। গত এক মাস ব্যাপী তৃণমূল কংগ্রেস এই রাজ্যের সার্বিক সমস্যা নিয়ে, যখন এই রাজ্যের সরকার শাসক দল সন্ত্রাসে সন্ত্রাসে মানুষের না বিশ্বাস তুলে দিয়েছে, তখন একমাত্র রাজনৈতিক দল মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা তৃণমূল কংগ্রেস এই রাজ্যের বেকার কর্মচারী শ্রমিক রেখা শ্রমিক খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সমস্ত অংশের মানুষের সমস্যা নিয়ে, দাবি দেওয়া নিয়ে আমরা এক মাস ব্যাপী ব্লকে ব্লকে ডেপুটেশন, মহকুমা শাসকের নিকট ডেপুটেশন এবং সমস্ত জেলা শাসকের নিকট ডেপুটেশন। আজকে আমরা 15 দফা দাবি নিয়ে রাজ্যের মুখ্য সচিবের নিকট আমরা মিলিত হচ্ছি। এবং আজকে আপনারা জানেন রাজ্যের মূল সমস্যা হচ্ছে, যেদিন থেকে এই সরকার ক্ষমতায় এসছে সেই দিন থেকে দুর্বৃত্তদের হাতে, সমাজ বিরোধীদের হাতে এই সরকারটা ছেড়ে দেওয়া হয়েছে। এলাকায় এলাকায় সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী শিক্ষক কর্মচারী থেকে শুরু করে সব অংশের মানুষ আক্রান্ত। মানুষের বাক স্বাধীনতা নেই, কথা বলার অধিকার নেই, মানুষের উপর নির্যাতন চলছে এবং দুর্নীতি চরম আকার নিয়েছে। আমরা এই সন্ত্রাস অবিলম্বে বন্ধ হোক, রাজ্যে গরিব মানুষের বিভিন্ন প্রকল্প, গরিব মানুষকে ঘর দেওয়া হয়েছে যে ঘরের মূল্য 1,60,000 টাকা। আজকের দিনে একটা ঘর করতে ন্যূনতম 3 লক্ষ টাকা প্রয়োজন। আমরা 3 লক্ষ টাকা দাবি করেছি এবং ঘরের অর্থ রিলিজ করা হচ্ছে না, ঘরের অর্থ রিলিজ করা নিয়ে দুর্নীতি হচ্ছে। রেগার মজুরি দ্বিগুণ করা, সোশ্যাল পেনশন সামাজিক ভাতা দ্বিগুণ করা এবং কর্মচারীদের কেন্দ্রীয় হারে বেতন ভাতা, বেকারদের শূন্যপদ পূরণ এবং কর্মসংস্থান। আপনারা দেখেছেন TSR নিয়োগ নিয়ে কী দুর্নীতি হয়েছে, টেট শিক্ষকদের চাকরি দেওয়া তো দূরের কথা, তাদের রাস্তায় লাঠি ব্যাটা করা হচ্ছে। 10,323 প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তাদেরকে
চাকরি দেওয়া হচ্ছে না, কোনো কর্মসংস্থান বিকল্প সংস্থান কিছুই করা হচ্ছে না। এইভাবে শ্রমিক কৃষক কৃষি ব্যবস্থা সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছে। সেচ নেই, সার নেই, বীজ নেই, সময় মতো সরকারি ঋণ পাচ্ছে না। রাজ্যের শ্রমিকরা বিশেষ করে হকারদের যেভাবে অমানবিকভাবে উচ্ছেদ করা হচ্ছে, আগরতলা সহ ত্রিপুরা রাজ্যের সমস্ত মহকুমার শহরগুলোতে হকারদের উচ্ছেদ করা হচ্ছে, তাদেরকে পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হচ্ছে না। শ্রমিক কৃষক অটোওয়ালা ফেরিওয়ালা রিক্সাওয়ালা টমটমওয়ালা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক নির্মাণ শ্রমিক থেকে গৃহপরিচারিকা কারুর আজকে আর্থিকভাবে তাদেরকে একটা দণ্ড দশার মধ্যে রাখা হয়েছে। তাদেরকে আর্থিকভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হোক আমরা তৃণমূল কংগ্রেস দাবি করছি। আমরা দাবি করছি এই রাজ্যের মানুষের সব অংশের মানুষের নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, রাজনৈতিক নিরাপত্তা। আজকে এই রাজপথ কাঁপিয়ে হাজার হাজার দেখুন হাজার হাজার মানুষ তৃণমূলের পতাকা তলে সামিল হয়েছে। আমরা নিশ্চিত মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ত্রিপুরা রাজ্যে 2023 লক্ষ্যে রাজপথে তৃণমূল নেমেছে। সেই লড়াই 2023 নয়, এই লড়াই সুদীর্ঘদিন এই রাজ্যের মানুষের পাশে থেকে আমরা লড়াই জারি রাখবো।